প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমড়াগাছিয়া মাধ্যম বিদ্যালয়ের অনলাইন ভিত্তিক ক্লাসের নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতাংশ থেকে আমরা আজকে একটা কবিতা পাঠ করব। কবিতাটার নাম মানুষ। এই কবিতায় কবি বাংলা সাহিত্যের অন্যতম কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে পশ্চিমবাংলায় বর্ধমান জেলায় আসানসোল মহকুমায় চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ফকির আহমেদ, মায়ের নাম জবেদা খাতুন। তিনি অত্যন্ত গরিব ঘরে জন্মগ্রহণ করেন, কিন্তু তিনি ছিলেন অত্যাধিক ধার্মিক এবং মেধাবী। অত্যাধিক ডানপিটে ছেলে হিসাবে সে লেখাপড়া বেশি করতে পারে নাই, গ্রামে মক্তব্য পড়াশুনো করে এবং সেই মক্তব্যেই সে আবার শিক্ষকতা করে। এরপরে সে বর্ধমানে চলে আসে এবং সেখানে সে রুটির দোকানে কাজ নেয় এবং মাসিক 5 টাকা বেতনে রুটির দোকানে কাজ নেয়। রুটির বেলায় এবং অবসর সময় সে গান গায় এবং এরপরে সে লেটো দলের যোগদান করে। সেখানে সে নিজে গান রচনা করে এবং বিভিন্ন অভিনয় করে। তার এই প্রতিভা দেখে তখন ময়মনসিংহে একজন পুলিশ ইন্সপেক্টর তাকে ময়মনসিংহ 30 সালে নিয়ে আসে এবং দরিয়ামপুর হাই স্কুলে ভর্তি করে দেয়। দরিয়ামপুর হাই স্কুলে ভর্তি করার পর সময় এরপরে হঠাৎ করে 1947 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয় এবং নজরুল বাঙালি পল্টনে যোগদান করে। পল্টন ভেঙে দেওয়ার পরে তিনি আবার দেশে ফিরে আসেন এবং সাহিত্যে আত্মনিয়োগ করেন। এই সময় তার বিদ্রোহী কবিতাতে প্রকাশিত হয় ভারতীয় বিজলী সাপ্তাহিক পত্রিকায়। এই কবিতাটা যখনই প্রকাশিত হয় তখন ভারত উপমহাদেশে এক আলোড়ন সৃষ্টি হয় যে কে এই কবি যার পরিপ্রেক্ষিতে এত বড় কবিতা সে লিখতে পেরেছেন। নজরুলের সাহিত্য প্রতিভা আস্তে আস্তে সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে যায় এবং বাংলা সাহিত্যে এক অনন্য সাহিত্যিক হিসাবে, কবি হিসাবে সে আবির্ভাব হয়। বাংলা সাহিত্যে অনেক কবিতা, গজল, শ্যামাসঙ্গীত সে রচনা করেন, অনেক কাব্য রচনা করেন, যার মধ্যে আছে অগ্নিবীণা, বিশেরবাসী, ছায়ানট, সিন্ধু হিন্দুল ইত্যাদি। তার অনেক উপন্যাস আছে, যেমন ব্যথার দান, রিক্তের বেদন, শিউলি বাবা ইত্যাদি। কিন্তু দুঃখের বিষয়, এই বিদ্রোহী কবি মাত্র 43 বয়সের সময় তার বাকশক্তি চিরদিনের মতো হারিয়ে ফেলে। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বাংলাদেশে নিয়ে আসে এবং বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন। 1976 সালের 29শে আগস্ট এই কবি মৃত্যুবরণ করেন এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা মসজিদের দক্ষিণ পাশে তাকে কবরস্থ করা হয়। চিরনিদ্রায় শায়িত আছেন সে এখন ঢাকা মসজিদের, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের দক্ষিণ পাশে। যাই হোক, আজকে আমরা তার একটা কবিতা পড়ব। কবিতাটার নাম হলো মানুষ। এই মানুষ কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটা অল্প একটু আমি পড়ি। গাই সাম্যের গান, মানুষের সে বড় কিছু নাই, নাই নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্র ভেদে অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি। পূজারী, এখানে পূজারী কাকে বলা হয়? পূজারী দুয়ার খোলো, মানে হিন্দু ধর্মে পূজারী বলছে মন্দিরে যে পুরোহিতকে, কবি এখানে পূজারী বলছে। ক্ষুদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো, একজন ভিক্ষুক যে অসহায়, যে ক্ষুদার তেরণায় সে সেখানে গেছে এবং তাকে বলছে যে আমি অনেক দিন পর্যন্ত খাইনি, আমাকে কিছু খাবার দাও। স্বপন দেখল আকুল পূজারী খুলিল ভজনালয়, দেবতার পরে আজ রাজা রাজা হয়ে যাব নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুদায় কণ্ঠক্ষীণ ডাকিল পান্থ, পান্থ মানে পথে, ধার খোলো বাবা খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির বুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুদার মানিক জলে, বুখারি ফুকারি কয়, ফুকারি মানিক খুব চিৎকার করে বলে, ওই মন্দির পূজারী হায় দেবতা তোমার নয়। দুঃখ করিয়া, বেদনা করিয়া, আফসোস করিয়া বলে যে ওই মন্দিরটা কার,
ওই দেবতার তোমার নয়, ওই পূজারীর, হে দেবতা তোমার নয়, তোমার যদি মন্দির হইতো তবে সেখানে সবার দুয়ার খোলা থাকতো, কেন আজকে সে দুয়ার বন্ধ হয়ে গেল? এরপর কবি আবার অন্যদিক টানছে, মুসলমানের মসজিদের দিকে সেটাছে। মসজিদে কাল ছিনি আসিল অটেল গোস্ত রুটি, বাঁচিয়ে গেছে মোল্লা সাহেব ভেসে তাই কুটি কুটি। মোল্লা কাকে বলা? যে মসজিদে মসজিদে আজান দেয়, নামাজ পড়ে, এখানে কবিতাকে বলছে কি মোল্লা। এমন সময় এলো মুসাফির গায়ে আজরিন ছিন, আজরির আজরির মানে যে জীর্ণ শীর্ণ রোগগ্রস্ত ব্যথিত, তাকে সেই একজন ভিক্ষুক সেখানে আসে, বলে বাবা আমি বুকো ফাঁকা আসি নিয়ে সাত দিন আমি কিছু খাইনি। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেরি দেখিলে বুকা আছে মর্গে ভাগাড়ি গিয়া, রাগ হইয়া ইয়ে বলছি কোথায় যা তুই ভাগাড়, এখানে ভাগাড় কি? ভাগাড় হইল যেখানে মৃত্যু গরু বা ওই পশু ফালানো হয় তাকে বলছে ভাগাড়। এখন বলছে যে তুই ভাগাড় দিয়ে মর, নামাজ পড়িস বেটা, কিসের দোয়াই যায়? নামাজের দোয়াই। ভুখারি কইল না বাবা, মোল্লা কইল তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। বুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে 80টি বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় প্রভু, আমার ক্ষুধার অন্ন তাই বলে বন্ধ কর্ণ প্রভু। এখন দুঃখ করে বলে হে প্রভু, আমি তোমার নামাজ পড়ি না, রোজা রাখি না, তোমাকে ডাকি না, কিন্তু কোনোদিন তুমি তো আমাকে না খাওয়াই রাখনি, আমার অন্ন তুই কোনোদিন তুমি কেড়ে নেওনি, নামাজ রোজা সে করে নাই, ইবাদত করে নাই, সেজন্য সৃষ্টিকর্তা তার বিচার শেষ বিচারের দিনে তার বিচার করতে পারে, কিন্তু তাই বলে তার খাবার কোনোদিন সে বন্ধ করে। তবে মসজিদ মন্দির পূর্ব নাই মানুষের, ওই যে মন্দির মসজিদ ও শুধু মোল্লা এবং পুরোহিতদের, এখানে সাধারণ মানুষের কি কোনো দাবি নেই? কোথায় চেঙ্গিস গজনীর মাহমুদ, কোথায় কালাপাহাড়? এরপরে কবি কাদেরকে আগমন কল্পনা করছে? চেঙ্গিস খান, যে অত্যন্ত দুর্দশা এক মঙ্গলগিরি জাতির নেতা, যে চেঙ্গিস খান হাজার হাজার মানুষকে হত্যা করছে, সেই চেঙ্গিস খানকে সে আহ্বান করছে। আর কাছে কাছে গজনির সুলতান মাহমুদ, যে সুলতান মাহমুদ 17 বার পাক ভারত আক্রমণ করছে, সেই সুলতান মাহমুদকে কবি আহ্বান করছে, এবং কাকে করছে? কালাপাহাড়। এই কালাপাহাড়কে এর পুরো নাম হলে তোমার রাজকৃষ্ণ অথবা রাজনারায়ণ বা রামচন্দ্র, রাজচন্দ্র ইত্যাদি। এ ছিল একজন ব্রাহ্মণ, পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং সে কোনো কোনো কারণে হিন্দুদের উপর রাগ হয়ে তাদের অনেক দেবালয় তাদের মন্দির সে ধ্বংস করে। কবি এখানে সেই সমস্ত মানুষের আগমন কামনা করছেন যারা এই সমস্ত অপকর্ম থেকে মানুষকে মুক্তি দিতে পারেন, এবং বলছে তোমরা আসো এবং ওই সমস্ত মসজিদ মন্দির ধ্বংস করে দাও, যে সমস্ত মসজিদ মন্দিরে তালা লাগায় এটা কারো নয়। তাই দেখো এখানে এই কবিতাটা কবির আসল উদ্দেশ্য হলো মানুষের মানুষের কোনো ভেদাভেদ নেই, মন্দির বা মসজিদ যাই হোক না কেন এটা সবার জন্য উন্মুক্ত থাকবে। এখানে সাধারণ মানুষ যেমনি ওই মোল্লা পুরোহিত তাদের সম অধিকার থাকবে। যাই হোক, আমরা এই করোনাকালীন সময় তোমাদের সাথে যোগাযোগ করতে পারি নাই, কারণ তবে আমরা মধ্যে মধ্যে অনলাইন ভিত্তিক ক্লাস নিচ্ছি, তোমরা আমাদের ক্লাসগুলো দেখবে এবং এই ক্লাসগুলো সঠিকভাবে স্যারদের সাথে তোমরা যোগাযোগ করবে। তবে আমি তোমাদেরকে কিছু কিছু শব্দার্থ এখানে কঠিন আছে, যেমন ক্ষুধার্থ বুখারি, হ্যাঁ বুখারি তো বলছে ক্ষুধার্থ ব্যক্তি, ভাগার্থ আগেই বলছি। হ্যাঁ, তবে তোমরা হয়তো আমি কিছু কিছু প্রশ্ন তোমাদের কাছে রাখবো, এই প্রশ্নগুলি তোমরা উত্তর দিতে চেষ্টা করবে, যদি না পারো তা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এটা বলবো। আমি তোমাদেরকে এখানে বাড়িতে করার জন্য 2-3টে টিকা আকারে দিচ্ছি, যেমন কালাপাহাড় লিখে নাও, কালাপাহাড়, চেঙ্গিস, হ্যাঁ গজনী, সুলতান মাহমুদ, এই সম্বন্ধে 3টে টিকা তোমরা আগামী যখন আমরা ক্লাস খুলবো তখন তোমরা এই ক্লাসগুলো এইগুলো জমা দিবে। আর একটা কথা, শেষ দিকে ক্লাস প্রায় শেষ করে আসছি, সেদিকে তোমরা সুরক্ষিত থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং স্যানিটেশনের প্রতি নজর রাখবে, 20 মিনিট 20 সেকেন্ড ধরে হাত মুখ ধুইবে ভালোভাবে এবং দূরত্ব বজায় রাখবে। হ্যাঁ, এই বলে আমি আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।